বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কুলাই গ্রামের দক্ষিণ দিকে অবস্থিত অজয় নদীর তীরবর্তী মহাপ্রভুর স্মৃতিধন্য নপাড়া বিশ্রামতলা। কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করে তিনি এখানে সাময়িকভাবে বিশ্রাম নিয়েছিলেন। এখনও সেই বটতলায় ছড়িয়ে রয়েছে নাম না জানা কত মহান্তদের স্মৃতি স্মারক। ছোট্ট এক মন্দিরে রাধা কৃষ্ণ বিগ্রহের পাশে রয়েছে নারুগোপাল মূর্তি। দক্ষিণে অজয়ের ধুধু বালুচর। এই মন্দিরে কাটোয়া থেকে আগত গৌড় নিতাইয়ের তারু বিগ্রহ পূজিত হয় 14ই জ্যৈষ্ঠ থেকে 15ই ভাদ্র। 2রা মাঘ পালিত হয় মূল উৎসব। কথিত আছে কুলাইয়ের কায়স্থ বংশীয়রা মহাপ্রভুর স্মরণে এখানে ভাণ্ডারা মহোৎসবের আয়োজন করতেন। পরবর্তীকালেই সেখানে গড়ে ওঠে জনপদ ভাণ্ডারগড়িয়া। ভোলানাথ চন্দ্রের বিখ্যাত বই দ্য ট্রাভেলস অফ এ হিন্দু টু ভেরিয়াস পার্টস অফ এ বেঙ্গল অ্যান্ড আপার ইন্ডিয়া এই নপাড়া বিশ্রামতলার বর্ণনা রয়েছে। এখন স্থানটি মনোরম, যতদূর চোখ যায় শুধু নিসর্গের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তবে এর ইতিহাসও বড় চমকপ্রদ। মহাপ্রভুর তীরধানের প্রায় 100 বছর পরে মথুরাবাসী জনৈক বৈষ্ণব পরম ভাগবত গোপীচরণ দাস বাবাজি বহু তীর্থ পর্যটন করে দিনাজপুরে এসে উপস্থিত হন। তার নিত্য সেবার জন্য নিতাই গৌরাঙ্গ বিগ্রহোদয় আর 108 শাল গ্রাম শিলা সঙ্গে থাকত 108 জন শিষ্য। উক্ত ভাগবত গোপীচরণ দাস মহাপ্রভুর নিকট আদিষ্ট হয়ে কাটোয়ার মাধবীতলায় একদিন চলে আসেন এবং তার নিতাই গৌরাঙ্গ বিগ্রহোদয় মাধাইয়ের সমাজ মন্দিরে প্রতিষ্ঠা করে মাধাইতলা, নপাড়া আর বীরভূম জেলার বাহিরি নামক বিশ্রাম তলাতে 3টি জায়গায় মন্দির তৈরি করেন আর সেখানে বছরে 4 মাস ধরে প্রভুর সেবা উপযোগী বিষয় সম্পত্তিও দিয়ে যান।